গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সুনিতাস ব্লগ অ্যান্ড ডেলি লাইফ ইটসে সবাইকে স্বাগত। দেখো, আজকে রোদই উঠেনি আর এখন বাজে প্রায় 7টা, কিন্তু এখনও পর্যন্ত রোদ উঠেনি। আর এদিকে মাকে একটু হেল্প করেছি, মা ফুল তুলছে আর ফুলগুলো ডালগুলো একটু নামিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর ফুলগুলো। আর একটু শীত পড়লে, আরো একটু যখন বেশি করে শীতটা পড়ে যাবে, তখন গাছটা পুরো ভরে যাবে। এত সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। অনেকগুলো তুলেছি, টগর, সাদা জবা, লাল জবা, হলুদ ফুল, অনেকগুলো তুলেছি। আরে দেখি, দেখো মিমি এখনো উঠেনি। মিমি, আ মিমি, আরে উঠ। উঠে পড়, উঠে পড়, 7:30 বেজে গেছে। আর আজকে দেখো খুব সকালবেলাটা খুব ঠান্ডা লাগছে। আর এদিকে কিটি তার বন্ধু এসেছে, খেলা খেলা করছে, কত সুন্দর। দেখো আজকে সকালের জল খাবারই করবো, বেগুনি আর মুড়ি। আর তার জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি, একটা বেগুনি করব। বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এটা আমি ফেলে দিচ্ছি। দেখো আমি এত পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সবগুলো কেটে নেবো। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে দুদিকটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, আমি এখন বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি বেসন, আর নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ভালো করে মেখে নেব সবগুলো। অনেকে কি বেগুনিটা শুধু বেসন দিয়ে করে, আর কিন্তু আমি হচ্ছে কর্নফ্লোর আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে করলাম। এটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, তার জন্য আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি। দেখো তেলটা গরম হয়ে গেছে আমার, দিয়ে দিচ্ছি বেগুনিটা। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা উল্টে নিচ্ছি, কত সুন্দর ফুলিয়েছে দেখো। এটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। আর এখানে আর একটা দিয়ে দিচ্ছি, এখানে দুটো দিয়ে দিব। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বেগুনি আর মুড়ি
দারুণ লাগে খেতে, আর সাথে যদি চা একটু থাকে বেশ ভালো লাগে। আর দেখো এগুলো হয়ে গেছে, ফুলে গেছে আর মচমচেও হয়েছে, বেশ সুন্দর। আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার সবগুলো, দারুণ লাগছে, সবগুলোই ফুলে গেছে। আর এদিকে দেখো নিয়ে নিচ্ছি, মুড়িটা বেড়ে নিয়েছি, আর বেগুনিগুলোও দিয়ে দিচ্ছি। বেগুনি আর মুড়ি দারুণ লাগছে খেতে।
তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে প্লিজ। আজকের মতো টাটা।